মাজনিশা ঘরের পরাই শিশু অপহরণের ভয়ঙ্কর ঘটনা। বাগিচার 10 বছরীয় শিশু অপহরণ, 3 জনীয় অপহরণকারী দলের। মরিয়নির সেলেংসা বাগিচাত ঘটিল এই চাঞ্চল্যকর ঘটনা। মাজনিশা প্রায় 12:30 বজাত নিজের ঘরের পরা প্রসাব করবলে বাহিরলে উলাইছিল বাগিচাখনের শ্রমিক রামভূমিজর 10 বছরীয় পুত্র। সেই সময়তে 3 দুর্বৃত্ত শিশুটিক উঠাই এখন মারুতি ভ্যানত নিয়ার চেষ্টা করে। কিন্তু শিশুটিয়ে নিজের বুদ্ধিমত্তার পুয়তি নিশা অপহরণকারী কেটার কবলের পরা পলাই আসবলে সক্ষম হয়। আধা ঘন্টা পাছত মানে চিঁড়ি উঠি দৌড় মারি আহিছে। আহি পেলাই ল'ৰাজন আপনার বেহুঁচ বেহুঁচ হওয়ার পাছত আপনার পানি চানি দিয়ে আর ছটিয়া পানি ছটিয়া মেলা করে পাছত 10 মিনিট পাছত ল'ৰাজনে হুঁচ হওয়া অবস্থাত ল'ৰাজনে কৈছে যে মোক বোলে ঘরের পর মানে পেশাব করলে উলাইছিল মো বা বলে চিঁড়লো দেউতাকে শুনি পালে না পালে গম নাপাও কিন্তু মোক লৈ গল। লৈ যাওয়ার পাছত মো গাড়িত সুমাই দিলে। গাড়িত সুমার পাছত মানে অকমান দেরি হয়ে থাকা অবস্থা তারপর দেখি যে মানে কত আছো। তারপর দরজা খোলা দেখি মানে দৌড় মারি উলাই আছে। উলাই হওয়ার পাছত গাড়ির দুজন ব্যক্তিয়ে খেদা মারি উলাই আহে। খেদা মারি হয়ে রহ বলে কলে খেদা মারি উলাই আহে। ল'ৰাজনে একদম আধা রাস্তা পর পরে দেউতা বলে চিঞৰিছে। ইফালে এই ঘটনার কথা বিয়পি পড়ার লগে লগে সেলেং সাব বাগিচাখনত সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। বাগিচার কর্মীর মাজত বিয়পি পড়ছে আতঙ্ক। অপহরণকারী কেটা কোন আছিল, অপহরণকারীর কি উদ্দেশ্য আছিল, এই সকলবোৰ এতিয়াও রহস্য হয়ে আছে। ইতিমধ্যে ঘটনাক লৈ আরক্ষী অব্যাহত রাখিছে অনুসন্ধান। মরিয়নির পৰা জ্যোতিপ্রসাদ গগৈ, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। মাজনিশা ঘরের পরাই শিশু অপহরণের ভয়ঙ্কর ঘটনা। বাগিচার 10 বছরীয় শিশু অপহরণ, 3 জনীয় অপহরণকারী দলের। মরিয়নির সেলেংসা বাগিচাত ঘটিল এই চাঞ্চল্যকর ঘটনা। মাজনিশা প্রায় 12:30 বজাত নিজের ঘরের পরা প্রসাব করবলে বাহিরলে উলাইছিল বাগিচাখনের শ্রমিক রামভূমিজর 10 বছরীয় পুত্র। সেই সময়তে 3 দুর্বৃত্ত শিশুটিক উঠাই এখন মারুতি ভ্যানত নিয়ার চেষ্টা করে। কিন্তু শিশুটিয়ে নিজের বুদ্ধিমত্তার পুয়তি নিশা অপহরণকারী কেটার কবলের পর পলাই আসবলে সক্ষম হয়। আধা ঘন্টা পাছত মানে চিঁড়ি উঠি দৌড় মারি আহিছে। আহি পেলাই ল'ৰাজন আপনার বেহুঁচ বেহুঁচ হওয়ার পাছত আপনার পানি চানি দিয়ে আর ছটিয়া পানি ছটিয়া মেলা করে পাছত 10 মিনিট পাছত ল'ৰাজনে হুঁচ হওয়া অবস্থাত ল'ৰাজনে কৈছে যে মোক বোলে ঘরের পর মানে পেশাব করলে উলাইছিল মো বা বলে চিঁড়লো দেউতাকে শুনি পালে না পালে গম নাপাও কিন্তু মোক লৈ গল। লৈ যাওয়ার পাছত মো গাড়িত সুমাই দিলে। গাড়িত সুমার পাছত মানে অকমান দেরি হয়ে থাকা অবস্থা তারপর দেখি যে মানে কত আছো। তারপর দরজা খোলা দেখি মানে দৌড় মারি উলাই আছে। উলাই হওয়ার পাছত গাড়ির দুজন ব্যক্তিয়ে খেদা মারি উলাই আহে। খেদা মারি হয়ে রহ বলে কলে খেদা মারি উলাই আহে। ল'ৰাজনে একদম আধা রাস্তা পর পরে দেউতা বলে চিঞৰিছে। ইফালে এই ঘটনার কথা বিয়পি পড়ার লগে লগে সেলেং সাব বাগিচাখনত সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। বাগিচার কর্মীর মাজত বিয়পি পড়ছে আতঙ্ক। অপহরণকারী কেটা কোন আছিল, অপহরণকারীর কি উদ্দেশ্য আছিল, এই সকলবোৰ এতিয়াও রহস্য হয়ে আছে। ইতিমধ্যে ঘটনাক লৈ আরক্ষী অব্যাহত রাখিছে অনুসন্ধান। মরিয়নির পৰা জ্যোতিপ্রসাদ গগৈ, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।